পূজা করে হিন্দু ধর্মের মানুষেরা, লক্ষ্মী দেবীর পূজা করলে রেজেকের অভাব থাকে না তাদের পরিভাষায়। এই দেবীকে আপনি মুসলমান হয়ে আপনার ঘরে নিয়ে আসলেন, লক্ষ্মী বলে ডাকলে শিরিক হবে। আদর করে ডাকছেন, চিন্তা করেননি যে কত জটিল এবং কঠিন একটা পাপ আপনার দ্বারা সংগঠিত হচ্ছে। পরোয়াই করি না, মনেই করি না, মনেই করি না, এই পাপটা আমার দ্বারা সংগঠিত হচ্ছে। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে জটিল এবং কঠিন পাপ, যেই পাপটার নাম হচ্ছে শিরিক। শিরিক এত জটিল এবং কঠিন পাপ, এই পাপের এত পাওয়ার, এই পাপটি করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না, এই পাপ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না, এই পাপ করলে জান্নাত আপনার জন্য হারাম, এই পাপ করলে জাহান্নাম নির্ধারিত, এই পাপ করলেই ইসলাম থেকে খারিজ। সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই, আমি আপনাকে একটা কথা বলে শেষ করব। সূরা আল কাসাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার নবীকে, হে নবী, নিশ্চয় আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারেন না, নিশ্চয় আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারেন না, আমি আল্লাহর যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব। নবী যদি হেদায়েত দিতে পারতেন আবু জেহেল মুসলমান হইতো, নবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে আবু জেহেল মুসলিম হইতো, মুসলমান হইতো, কারণ আল্লাহর নবী ওমর এবং হিশাম পুত্র আবু জেহেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। নবী হেদায়েত দিতে পারেন না, সুতরাং এতক্ষণ যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক এই শিরকের মতো জটিল এবং কঠিন পথ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। মৃত্যুর আগে যেন আমরা শিরক মুক্ত আমল করে আমরা যেন মৃত্যুবরণ করি। আল্লাহ আমাদের এই মানে আমাদের এই প্রার্থনাকে কবুল করে নিন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। একটু পরে এশার সালাতের আজান হবে, এরপরে এশার সালাত হবে, তারপরে আমাদের বিজ্ঞাপনে ঘোষিত আলোচকবৃন্দ আপনাদের সামনে আলোচনা করবেন। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমি আলোচনা আর বাড়াবো না, আমি আলোচনা এই দুই এক মিনিট আর কথা বলে শেষ করে দেব। শিরক সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপরে আমরা যেন সকলে আমরা আমল করে শিরক মুক্ত জীবন গঠন করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত পরিসরে আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে একটা বিষয় সবচাইতে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা আমরা প্রতিনিয়ত এই ধরনের আমরা কাজ করে থাকি, নেশাদার দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি ইবনে মাজার মধ্যে পাবেন, 3393 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন যে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে ব্যক্তি বেশি পরিমাণ খেলে নেশা হয়, যেই ব্যক্তি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার সামান্য খাওয়া হারাম। এইটা হতে পারে মদ, এইটা হতে পারে গাঁজা, এইটা হতে পারে হিরোইন, এটা হতে পারে আফিম, এইটা হতে পারে ফেনসিলিন, এইটা হতে পারে জর্দা, এইটা হতে পারে বিড়ি। আমরা তো বিড়ি খাই, বিড়ি খাওয়া যেমন হারাম, মদ খাওয়া তেমন হারাম, জর্দা খাওয়া যেমন হারাম, মদ খাওয়া তেমন হারাম, ফেনসিলিন খাওয়া যেমন হারাম, আমি বলেছি আর খাবো না। এই যে খাই, এই যে দেখেন আমি তার বাস্তব প্রমাণ, 9 বছর খেয়েছি, 9 বছর খেয়েছি, এই যে দেখেন তওবা করলে আল্লাহ কবুল করেন, আমাকে দেখেন আমি বলেছি খাবো না খাইনি, আপনি কেন ছাড়তে পারেন না? ঠিক, আপনি কেন পারেন না? বলেন তওবা করেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। যতটা খাওয়া এত জটিল এবং কঠিন পাপ,
করার সময় জর্দা খেয়েছি, জর্দা খাওয়া অবস্থায় যদি হজ করতে যাই হজের একটা নিকিও নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিড়ি খাওয়া যেমন হারাম, এই বিড়ি খাওয়া যেমন হারাম, হিরোইন খাওয়া তেমন হারাম, মদ বিদেশি মদ খাওয়া যেমন হারাম, জর্দা খাওয়া তেমন হারাম। বিড়ি করে রাত বিড়ি খাই, রাস্তাঘাটে খাই, এখানে সেখানে যেখানে খাই, বাপ দেখে না, মাও দেখে না, এর সার দেখে না, কাউকে দেখে না, হুজুর পর্যন্ত দেখে না, হারাম করে এত খারাপ, রাস্তা যা যায় খেলে ভর করে মারে, এত খারাপ। এরা না ভদ্রতা আছে, এই মসজিদে খায় না, কিন্তু শ্রদ্ধা করে এত খারাপ, এক শ্রেণীর হুজুর মসজিদের ভিতর শ্রদ্ধা খায়, এত খারাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত এই যে নেশাদার দ্রব্য যা কিছু বর্ণনা করলাম, আল্লাহ এইগুলি থেকে আমাদের ফারে করুন, আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। কারণ ইবাদত কবুলের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে হালাল রুজি, হালাল রুজি ছাড়া আল্লাহ কোনো ইবাদত কবুল করবেন না। যতই কিছু করেন না কেন, এক নম্বর ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত ইখলাস, নিয়াত পরিশুদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়াত সম্পর্কে সূরা 98 নম্বর সূরা আল বাইনা 5 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়ে বলছেন, হে নবী, আপনি যখন কোনো কাজ করবেন তখন ইখলাস মানে পরিশুদ্ধ নিয়াত নিয়ে ইখলাসের সহিত কাজ করুন, তাহলে আপনার এই ইবাদত কবুল করা হবে। আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সকল কর্ম তার নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যদি ভালো হয় তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় হবে। দুই, যেই কাজটা আপনি করবেন, যে আমলটাই করবেন, এই আমলটা কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীতে কারো মতো হবে না, কারো অনুকরণ করা চলবে না, কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী করতে হবে, তাহলেই আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন যে ইবাদত কবুলের তিন নম্বর যে শর্ত, যে আপনি যখন কোনো ইবাদত করবেন, ইবাদত করার আগে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আপনি হারাম খোর হারাম খেয়ে যত ইবাদত করেন না কেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সময় শেষ, সংক্ষিপ্ত পরিসরে আমি যা আলোচনা করলাম, আল্লাহ প্রথমে আমাকে এইগুলি আমল করার তৌফিক দান করুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সকলের প্রতি মানে সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত, বিদাত মুক্ত, শিরক মুক্ত, বিবাদ বিভেদাত মুক্ত, পবিত্র কোরআনে সহিহ হাদিসের আলোকে জীবন এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।